বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, বৃহস্পতিবার সকালে আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে কলমছড়া থানার উদ্যোগে এক দৌড়ের আয়োজন করা হয়েছে। এই রান ফর নেশনের আয়োজন করা হয়েছে কলমছড়া থানার উদ্যোগে, এবং অনুষ্ঠিত এই রান ফর নেশনে উপস্থিতি ছিল সাধারণ মানুষের এবং অন্যান্যদের লক্ষণীয়। শুরু হয় সেটা বক্সনগর ফরেস্ট অফিসের সামনে থেকে, শেষ হয় বক্সনগর টাউন হলের সামনে। উপস্থিত ছিলেন সমাজ বক্সনগর পঞ্চায়েত সমিতির শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সভাপতি সুভাষ চন্দ্র সাহা, বক্সনগর পঞ্চায়েত সমিতির ওয়ার্কিং কমিটির সভাপতি নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক শ্যামলকান্তি দাস সহ অন্যান্যরা। বিষয়টাকে কেন্দ্র করে আজকে রান ফর নেশন আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে কলমছড়া থানার উদ্যোগে আয়োজন করা হয়েছে। গোটা দেশের বিভিন্ন জায়গাতে আজাদী কা অমৃত মহোৎসবের উদ্যোগে বিভিন্ন কিছু কিন্তু আয়োজন করা হচ্ছে, এবং রান ফর নেশন কলমছড়া থানার উদ্যোগে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ অ্যাডিশন। আজকের দিনে দাঁড়িয়ে রান ফর নেশন করা হয়েছে, এবং সেখানে বিভিন্ন দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন, অন্যান্যরা কর্মীরা রয়েছেন, তারা কিন্তু অংশগ্রহণ করেছেন। এই উপলক্ষে থানার উদ্যোগে এক র্যালি, এক এই রান ফর নেশন অনুষ্ঠিত হয়েছে, এবং উপস্থিতি ছিল তাতে লক্ষণীয়। বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক সভাপতি সুভাষ চন্দ্র সাহা, বক্সনগর পঞ্চায়েত সমিতির শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সভাপতি যেরকম ভাবে ছিলেন, সেখানে অন্যান্য যারা কর্মী এবং অন্যান্য যারা সদস্যরা রয়েছেন, তারা প্রত্যেকে কিন্তু অংশগ্রহণ করেছেন এই রান ফর নেশনে। আজকের দিনে দাঁড়িয়ে কি বলছে সংশ্লিষ্টরা এই বিষয়ে শুনব। মহোৎসব সেলিব্রেট করার উদ্দেশ্যে আর ঘর ঘর তিরঙ্গার যে প্রজেক্টটা এটিকে সফল করার জন্য আমরা কলমছড়া পিএসের পক্ষ থেকে আমরা আজকে এই সকালে দৌড়টি অর্গানাইজ করি। আমি অসংখ্য ধন্যবাদ দেব অবশ্যই কলমছড়া পিএস সুভাষবাবু, জীবনবাবু আর যারা সবাই আছেন এখানে উপস্থিত হয়েছেন আমাদের ডাকে সাড়া দিয়ে যে এই প্রোগ্রামটিকে সাফল্যমণ্ডিত করার জন্য। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য, এবং রান ফর নেশনের আয়োজন করা হয়েছে কলমছড়া থানার উদ্যোগে, এবং এই কলমছড়া থানার উদ্যোগে এই আয়োজনের মধ্যে উপস্থিতি কিন্তু সাধারণ মানুষের এবং বিভিন্ন দপ্তরের কর্মীদের ছিল লক্ষণীয়। রান ফর নেশন অবশ্যই আমরা জানি যে ফিট ইন্ডিয়াও কিন্তু ক্যাম্পেইন চলছে, এবং সেখানে সাধারণ মানুষকে ফিট করার একটা পরিকল্পনাও কিন্তু দেখা যাচ্ছে গোটা দেশে। আজকের দিনে দাঁড়িয়ে রান ফর নেশনের উদ্যোগে আজাদী কা অমৃত মহোৎসবের কে সামনে রেখে এই বিষয়টা করা হয়েছে। গোটা দেশে বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে আজাদী কা অমৃত মহোৎসব পালিত হচ্ছে, এবং আজকের দিনে দাঁড়িয়ে এই রান ফর নেশন কলমছড়া থানার উদ্যোগে অবশ্যই একটা ভালো উদ্যোগ। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।